السلام عليكم ورحمة الله وبركاته. রুমেল ডিএফ আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। হ্যালো হ্যালো, হ্যাঁ আসিফ ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো ভালো আছেন? আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো লাগছে আমাকে প্রথমবার যুক্ত করবার জন্য, এবং আমি আগেও অনেকবার শুনেছি আপনার লাইভ। এই প্রথমবার আর কি যুক্ত হওয়ার জন্য আপনার কাছে বললাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আমি আছে, পেশা একজন আইনজীবী আর কি, আমি আচ্ছা বাংলাদেশের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা আসলে আপনার বিষয়টা তো দীর্ঘদিন দেখি আমি, এটা জানি বা পড়াশোনা করি, এবং আপনার এই যে আপনি হয়তো দেখতে পাবেন আমার এখনই আমার সামনে কম্পিউটার খোলা, আপনার ওই nastico.com খোলা আচ্ছা আর কি। আচ্ছা, খুবই খুবই ভালো তো কথা। মানে প্রসঙ্গত একটু ওই যে প্রসঙ্গত দেখছিলাম ওই যে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের যে বিষয়টা, যে বিয়ে করবে কিভাবে। হ্যাঁ আমার হ্যাঁ কাছে রিসেন্ট একটা কেস এসেছে, ওই আচ্ছা হিন্দু একজন মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছিল, সেটা তো আমি ওই স্পেশাল তো হঠাৎ চোখে পড়লো ওইটা আর কি, যে আপনি ওটা উল্লেখ করেছেন, দেখলাম ওটা আপনার আপনার ভান্ডার থেকে এরাইনি। হ্যাঁ হ্যাঁ একটা বিষয় একটু আমি জেনে নি, আমার সম্পর্কে ছোট্ট দু একটা কথা আমি বলবো, আপনার সময় আমি নষ্ট করবো না। আপনার হ্যাঁ হ্যাঁ আপনার বলো। যে বিষয়ে কথা বলা দরকার সেটা আপনি বলবেন, কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি, আমি যদি কোনো তথ্য আপনার এই যে nastico.com এ, যেখানে আমি এখানে যদি কোনো আমার কোনো অপিনিয়ন বা কোনো কোনো তথ্য যোগ করতে চাই, ইন দ্যাট কেস এখানে অপশনটা কোনো আছে কি, বা কিছু মানে আমি কোনো তথ্য যোগ করতে পারি কিনা? হ্যাঁ এখানে আমরা সাধারণ পাঠকদের জন্য আমরা তথ্য মানে যুক্ত করার অপশনটা রাখি নাই, কারণ হচ্ছে গিয়ে তাহলে দেখা যাবে অনেক আচ্ছা আচ্ছা, হাবিজাবি লোকজন এসে অনেক হুম হুম হাবিজাবি হুম তথ্য ঢুকিয়ে দিবে, যেটাতে আমাদের এক্স্যাক্টলি সাজানো গোছানো রাইট যে একটা জিনিস আছে রাইট সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যে ব্যবস্থাটা করেছি যে হুম আপনার যদি কোনো লেখা থাকে বা কোনো তথ্যমূলক লেখা বা কোনো গবেষণাধর্মী হুম লেখা হুম থাকে, আমরা শুধুমাত্র রেফারেন্স ভিত্তিক গবেষণাধর্মী এবং তথ্য সমৃদ্ধ লেখা আমরা মানে আশা করি, প্রত্যাশা করি পাঠক মানে লেখকদের কাছ থেকে। এবং আপনার যদি এরকম কোনো লেখা থাকে তাহলে আপনি ইমেল করবেন আমাদেরকে, তিনজন যে সম্পাদক আছে তিনজনকে একই সাথে সিসিতে রেখে আপনার ইমেলটা করতে হবে। তিনজনকে একই সাথে সিসিতে রেখে ইমেলটা করলে আচ্ছা আমরা মানে তিনজনই যে আর কি সময় পাই, যে যখন সময় পাই তারা লেখাটি পড়বো, পড়ে দেখবো, রাইট যদি মানে আমাদের কাছে মনে হয় জি যে এটা মানসম্মত এবং লেখাটা জি ছাপানোর প্রয়োজন তখন আমরা সেটা ছাপাবো। জি বাবা এটা তো আচ্ছা, তো এইটা 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 কি দেওয়া আছে ইয়েটা? আমি তো আসলে কথা একটু যদি না দেখে থাকি, ওই যে আমি কি গুগলের ইয়ে থেকে যাব নাকি, মানে ইমেলটা করব কোন মেইল আইডি? তাই মেইল আইডিটা বোধহয় আমি একদম নিচে আপনি ফলো দেখবেন, করি নাই এখানে। একদম মানে যে কোনো পাতার একদম নিচে আপনি দেখবেন যে এডিটর ইন চিফ আসিফ আচ্ছা মহিউদ্দিন, আচ্ছা এডিটর মাতুব্বর রাজাত অভিজিৎ, এডিটর মারুফুর রহমান খান, এই তিনজনের ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে একদম নিচে বাদিকে, একদম ও ইয়েস নিচে আই গট ইট আই বাদিকে গট ইট আই গট ইট হ্যাঁ দেখবেন, বাদিকে দেওয়া আই আছে, গট ইট আই গট ইট থ্যাংক ইউ। এখানে হ্যাঁ আপনি পাঠালেই হবে। এবার একটু একটু ছোট কথা বলে নি আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ এবার একটা মানে ব্যক্তিগত একটু ছোট শেয়ার করি, এখানে নতুন কিছু আমার জিজ্ঞাসা কিছু নাই, আচ্ছা কিন্তু একটা ছোট জিনিস একটু অ্যাড করি এখানে, যেহেতু অনেকে শুনছে, ধর্ম যে কত বড় শুভঙ্করের ফাঁকি। এই ভাই, যে দেখেন আপনি একটু আগে আপনি ভাই ভদ্রলোক আপনাকে একটু কাটা ছোট সরে যে কথা ডিসকাস বলে নি, করছিলেন, ভাই আপনাকে একটু ছোট কথা বলে নি, আপনার চেহারাটা দেখা গেছে, সুতরাং আপনি এমন কোনো কথা বলবেন না হ্যাঁ যেটাতে আপনার, ভাই আপনার চেহারাটা আমরা দেখেছি, তো আপনি ভাই এমন কোনো কথা বলবেন না যেটাতে আপনার বাবা যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন কোনো কথা আপনি বলবেন না, আপনার নিরাপত্তাটা সবচেয়ে আগে। ঠিক আছে হ্যাঁ বলেন, এবার বলেন। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, এদেশেই তো থাকি, আর লিবারাল মেন্টালিটি থাকার জন্য কিছু তো কথা মানুষের কাছে শুনতে হয়, সেটা তো সেটা নিয়ে আমি কোনো ওরিড না আর কি বেসিক্যালি। তবে এমন কিছু বলবো না যেটা কন্ট্রাডিক্টরি হয়, তবে অনেক কথা ভুলে যাই তো। এই মানে সবচেয়ে আপনার যে শর্ত হওয়ার যুক্তি আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, আমি ব্যক্তিগত ভাবে যেটা প্রেফার করি সেটা হচ্ছে বাচ্চাদের ব্যাপারে আপনি যেটা বলেন আর কি। আমি আপনার বাচ্চাটাকে দেখি এবং মানে আমি অত্যন্ত বাচ্চাদের স্নেহ করি আর কি, বা এটা আমি বাচ্চা বাচ্চারা আমার খুব ফ্যান হয়ে যায় যে কোনো ক্ষেত্রে। এনিওয়ে তো এখন যেটা বলছিলাম, আমি মানে এতটা ফ্যানাটিক দেশে বসবাস করি আমরা, যে আমি সিম্পলি শরৎচন্দ্রের একটা উক্তি আমি কিন্তু কোটেশন মার্কিং এর মধ্যে লিখেছি আমার ফেসবুকে, যে সমস্ত ধর্ম মিথ্যা, আদিম দিনের কুসংস্কার, বিশ্ব মানবতার এত বড় পরম শত্রু আর নেই, এটা ছিল পথের দাবির ভিতরে সব্যসাচীর উক্তি একটা। আমি আমি ইংরেজি সাহিত্য ছাত্র ছিলাম বেসিক্যালি, পরে শরৎচন্দ্র নিয়ে যথেষ্ট পড়াশোনা আমার এদিকে ছিল আর কি। এনিওয়ে শরৎচন্দ্র সব লেখা আমি ক্লাস 9-এ এবং 10-এ থাকতে শরৎচন্দ্র একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলছি। আমি 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 টের পাই, এবং আপনার বয়স আমার বয়স মোটামুটি হয়তো সেম ক্যাটাগরি লেভেলই হবে, বা আপনি হয়তো যাই হোক, তো ওই শরৎচন্দ্র নিয়ে যারা একটু ওই বয়সে শরৎচন্দ্র পড়ে তারা বেসিক্যালি একটু লিবারাল মেন্টালিটি হয়ে লিবারেল যায় হয়, হ্যাঁ যদি হ্যাঁ পড়ে বেসিক্যালি। হ্যাঁ, এবং নারীর অধিকার এনিওয়ে বিষয়টা তারা একটু এখন বোঝে, যেটা সেই ওই বয়সে পড়লে নারীর অধিকার বিষয়টা ভাই একটু ভালো বোঝে, যদিও খুব ওই যে প্রিমিটিভ লেভেলের গবক্ষ পথে কথাবার্তা লেখা। তাহার আনত মুখখানি, হ্যাঁ 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 না সে তো লিখেছে আর কি, তার তো চোখে যেটা দেখেছে সামনে থেকে দেখেছেন তার যেটা লেখা বা দরকার। দেখা। হ্যাঁ এখন যেটা বলছি, আমি আরেকটা আমার যেটা বিষয় সেটা হচ্ছে, আমি পেশাগত জায়গায় পাশাপাশি আমি একটু সঙ্গীত মনা মানুষ, আমি হাওয়াইন গিটার বাজাই আচ্ছা প্রায় আচ্ছা আমার 26 ইয়ার্স, আচ্ছা এবং মানে একেবারে রেগুলার প্র্যাকটিস। আমি আপনি আমার ইউটিউবে দেখতে পাবেন রোমেল
আমার চ্যানেল আছে রোমেল ডিএফ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো সেখানে দেখবেন যে আমি বাংলাদেশ লয়ার্স কালচারাল সোসাইটি, যেখানে আমি সহকারী সাংগঠনিক সম্পাদক এবং বক্তা। তো যাই হোক, আমাদের কোর্টে আর কি বাংলাদেশে আমি হাওয়াইন গিটার চর্চা করি। তো যখন আমি গিটার কিনলাম, গিটার চর্চা শুরু করি, এবং একটা পর্যায়ে মাস ছয়েক পরেই আমার এফিসিয়েন্সি লেভেলটা আমার জায়গায় গেল, তখন আমার ইলেকট্রিক গিটার কেনার প্রয়োজন পড়লো। আমি হাওয়াইন গিটার বাদে তখন উডেন গিটার থেকে আমার ইলেকট্রিক গিটার প্রয়োজন পড়লো। তো আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার একটু তখনকার সময় বিলাসিতাই বলা যায়, 25,000 টাকা, আজ থেকে 20-22 বছর আগে, 22 বছর আগে এটা কিন্তু বিলাসিতা ছিল। যাই হোক, গিটার কেনা হলো। এখন কথা হলো, আমার নানার পরিবার ছিল কট্টর মুসলিম। আমার মা আমাকে খুব ছোটবেলায় একেবারে কোরআন শরীফ শেখালো, কিন্তু বলে দিল যে তুই এত বড় দাড়ি রাখবি না, জব্বা পড়বি না, হ্যাঁ, তোকে এটা পড়ার জন্য আমি তোকে শুধু ধর্মটা শেখালাম, বাকিটা তোর দায়িত্ব, কোরআন শরীফ পড়া শেখালো, এগুলো শেখালো। যাই হোক, আমার বাবা কোনোদিন নামাজ তেমন একটা পড়েনি, ধর্মের ব্যাপারে কথা বলতো না তেমন একটা। বাই দ্য ওয়ে, এখন হলে কথা উঠলো যে গিটার বাজানো, ও আমার মার সম্পর্কে বললো যে ও এত ধর্মকর্ম পালন করে, এ করে সে করে, ওর ছেলেকে আবার গিটার কিনে দিল। তখন আমি আমার একটু ওই যে অ্যানালিটিক্যাল, মানে একটু একটু চিন্তা মাথার মধ্যে কাজ করতো, তখন ঠিক আছে, যদি ইফ মিউজিক ইন প্রোহিবিটেড ইন ইসলাম, তাহলে আমাকে একটু দেখতে হচ্ছে, যদি প্রোহিবিটেড থাকে আমি ছেড়ে দেবো, তখন কিন্তু আমি ধর্ম পালন করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। তারপর বললাম ঠিক আছে আমি একটু দেখি। এই সময় আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, তখন কিন্তু ধর্মগ্রন্থগুলো পড়া শুরু করলাম, একের পর এক পড়তে থাকলাম। কোরআন শরীফ বাংলা পড়তে গিয়ে একটু কট্টরতা লাগলো, তখন ইংরেজি যেহেতু একটু বুঝতাম ভালো, ইংরেজি পড়া শুরু করলাম। এরপরে বললাম যে এক বছর সময় নিলাম, আমি এক বছর সময় নিয়ে আমি পড়াশোনা করলাম। তখন বলে দিলাম যে আমি এবার আমাকে শো মি হোয়ার মিউজিক ইজ প্রোহিবিটেড, ধর্ম কোনো ধর্মে কোথাও বলা নাই, বরং ইসলামে ওই যে শুভঙ্করের ফাঁকি দিতে গিয়ে একটা জায়গায় বলে ফেলতেছে সুফিজমের ভিতরে যে ওই যে সুরের মাধ্যমে স্রষ্টা। এখন যেটা বলছিলাম, শিওর, এই যে আপনি যেটা ইহুদিদের ব্যাপারে যেটা বলছেন, মানে ধর্মের অনেক কিছুই আছে এরকম বিষয়, আমি দুটা দুইটা পয়েন্ট আপনাকে বলি শুধু। একটা দেখেন, এই যে ধর্মীয় সিমিলারিটি, যেটা মানে আননেসেসারি কতগুলো থিওরি, যেমন ইহুদিদের ব্যাপারে যেটা বললেন যে বায়োলজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে যে ম্যাটারটা চলে আসতেছে, তারা ওই যে কাপড়ের ফুটো ফুটো করে, একটু আগে যেটা কথা হচ্ছিল আপনার সঙ্গে লাইভে। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ ভাই বলেন, আমার একটা যে পার্সেল আসছে, তো আমি একটু পার্সেলটা দিচ্ছি, আপনি বলতে থাকেন। ঠিক আছে। এইখানে দেখবেন ইসকনের একটা কথা বলছে, যে আমাদের হিন্দুদের যে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিশ্চিয়ান কনসাসনেস, এদের বক্তব্য হলো যে ফিজিক্যাল মানে সেক্স সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ অনলি টু প্রোডিউস ক্রিশ্চিয়ান চাইল্ড, নট টু হ্যাভ টু ফুলফিল দ্য ডিজায়ার, টু দ্য বায়োলজিক্যাল ডিজায়ার, নট টু ফুলফিল দ্য বায়োলজিক্যাল ডিজায়ার অর ফোর প্লে অর সামথিং লাইক দ্যাট, আপনি যেটা একটু আগে বললেন। এই যে মিথোলজিক্যাল যে ইয়েগুলো মতবাদগুলো, আরেকটা যেটা এসছে রিসেন্ট, যেটা আমি কোন ধর্মকেই মানি না, মানে মানে মানতে পারি না একক ভাবে, এটা হয় না, পারি না অর্গানাইজড কোন রিলিজন কে মানতে পারি না। যেমন রিসেন্ট যে একটা ধর্ম প্রচলিত বাংলাদেশে বা আপনার তো জার্মানিতে, আমি জানি না অতটা ওইভাবে জানি না ইন্টারন্যাশনালি এটা কতটা স্প্রেডেড, বাহাই ধর্ম সম্পর্কে আপনি শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমাদের একটা লেখা আছে, আব্দুল বাহাকে তারা নবী মানে, বা বাহুল্লার পুত্র, এরা কিন্তু বেশ মডারেটেড, বেশ মডারেটেড। দেখেন এরা বলে খাতামুন নবুয়াতে আমরা বিশ্বাস করি না, তাদের বক্তব্য যে আফটার 1000 ইয়ার আ প্রফেট উইল কাম এন্ড সে সৎপথে নেবে, 1000 বছরে মানুষগুলো দূষিত হবে, তাদেরকে আবার শুদ্ধ পরিশুদ্ধ করবে। হ্যাঁ আচ্ছা, এখন কি হলো, তারা দেখেন ওই যে যে মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ইহুদিরা ওই যে তিন ওয়াক্ত বোধ হয় কথা আসলো প্রসঙ্গক্রমে, এখন যেটা আসতেছে ওরা কিন্তু সন্ধ্যাবেলা একবার, এবং আচ্ছা তারা একবার মুসলমানরা কি করতেছে সন্ধ্যাবেলা, আচ্ছা সন্ধ্যাবেলা একবার প্রেয়ার, এবং সেটা খুব একটা ইয়ে না, ওই যে অত খাটনি করতে হয় না আর কি, ওই যে রুকুতে যাওয়া সেজদাতে যাওয়া কবর ঠোকাঠুকি করা, তা না, ওই বসে থেকে কেমন একটা গানের মতো একটা বেশ এনজয়েবল, মানে ধর্মটাকে একটু এনজয়ের জায়গায় আনতেছে। আচ্ছা, তখন তারা করে কি, ওই যে কি জানি মানে প্রেয়ারে আমরা যেটা আরবিতে, মুসলমানরা যেটা আরবিতে পড়ে থাকে, সেটা তারা করে কি ওই যে বাংলায়, তখন আমি ওইটা ওইটা আনলো বাংলা, বলে যে যার যার ব্যাপারে মানে ধর্ম করতেছে কি, যখন দেখতেছে একটা জায়গায় করে বাড়ি খায় কোনো বিষয়ে, তখন কিন্তু এই যে একটা করে সুন্দর সুন্দর মডারেটেড জিনিস আনার চেষ্টা করে, বুঝছেন, ভাষণ চলে আসে, এই শুভঙ্করের ফাঁকি গুলো চলতেছে ভাই, মানে কিছু বলার নাই, আপনি আমাকে যুক্ত করলেন, এর জন্য ধন্যবাদ, ভালো লাগলো অনেক, আমারও খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। আমি পড়ি এগুলো দেখি একটু, আপনি আমার ফেসবুকে একটা, আপনার ফেসবুকে আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, যদি আপনি খেয়াল করেন, আমি আমি অ্যাড করে নিব আপনাকে, আর কি আসলে অনেক অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাই, প্রতিদিন মেসেঞ্জারে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাই, কিন্তু আমি আসলে প্রত্যেকটা প্রোফাইল চেক করতে পারি না, কারণ চেক করে আমার দেখতে হয় যে মানে মাঝে মাঝে দেখা যায় যে অ্যাড করে ফেলছি, তখন দেখা যায় তারা আমার নামে রিপোর্ট করে, আমার প্রোফাইলটার বিরুদ্ধে রিপোর্ট করতে শুরু করে। তো ফ্রেন্ড হয়ে যদি আপনি রিপোর্ট করেন, সেটা আবার একটু বেশি ভ্যালুয়েবল ফেসবুকের কাছে, এই কারণে আমি বেশি মানুষ, খুব অল্প মানুষকে অ্যাড করি।
আমি আমি আপনার মেসেঞ্জারে আমার একটা মিউজিকের একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, একটু দেখবেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ, ভাইয়া, আর খুবই একটু সময় খুবই আপনি খুবই দেখেন। ভালো আপনার লাগবে। ধর্ম নিয়ে আর মানে ওপেনলি এখানে আর কথা বলতে চাচ্ছি না, তবে হ্যাঁ মেসেঞ্জারে যদি একটু দেখেন, খেয়াল করেন, হয়তো কথা হবে অন্য আচ্ছা পারপাসে। বাংলাদেশে আমি কতগুলো কথা আপনাকে বলতে চাই সেটা পরে, এখানে আর বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, খুবই ভালো থাকবেন। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা থ্যাংক বলে, ইউ আপনি ভালো থ্যাংক ইউ থাকবেন ভাই। বাই বাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ওনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, উনি অত্যন্ত চমৎকার একজন ভদ্রলোক, আমি আরেকজনকে যুক্ত করছি।